আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির কোনো প্রবাসী ভিডিওটি মিস করবেন না সৌদি প্রবাসীরা ছুটি এবং ফাইনাল এক্সিট নিয়ে যাও নতুন আইন সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবের যাওজাত তথা পাসপোর্ট মিষ্টি হতেই প্রতিনিয়ত আইনের পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইন কার্যকর হচ্ছে আপনারা সকলেই জানেন যে যাওজাত হুট করেই বিভিন্ন নিয়ম কারণ আমাদের প্রবাসীদের উপর আরোপ করে থাকে এবারও তার ব্যতিক্রম নয় বেশ কিছু আইনে পরিবর্তন এসেছে এবং বেশ কিছু পুরাতন আইনে নতুন করে সংযোজন করা হয়েছে সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সৌদি আরবে প্রথম যে আইনটি পরিবর্তন বা পাল্টানো হয়েছে তা হচ্ছে সৌদি আরবে এক্সিট আইনে কিছুটা বড় ধরনের পরিবর্তন এসেছে সৌদি আরবে যারা ফাইনাল এক্সিট লাগিয়েছেন মনে রাখবেন ফাইনাল এক্সিট লাগানোর সাত দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে আপনাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হতো এটা পুরাতন আইন তবে নতুন যে আইনটা এসেছে তা অনেক কঠিন ষাট দিন এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেলে আপনার এবং আকামার মেয়াদও শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে ফাইনাল এক্সিট নিতে হবে জন্য আপনাকে এক হাজার রিয়াল দিয়ে যেমনটা নতুন করে এক্সিট দিতে হবে সাথে সাথে আপনাকে আকামা নবান করতে হবে জি আপনি ঠিকই শুনেছেন আপনার আকামন নবান করতে হবে নতুন করে ফাইনাল এক্সিট নেওয়ার জন্য যেটা কিন্তু অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে আমাদের প্রবাসীদের জন্য তাই যারা সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরব ত্যাগ করবেন অবশ্য অবশ্যই ষাট দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করবেন নয়তো আপনি বর্ধনের বিপদে পড়তে পারেন এছাড়া সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা বর্তমানে দেশে আটকা পড়েছেন যারা ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন বা যারা নতুন করে ছুটি নিয়ে দেশে যাবেন তাদের জন্য যাওজার থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে সৌদি যাযাত থেকে ছুটির ব্যাপারে বলা হয়েছে সৌদি আরব থেকে যারা ছুটিতে দেশে গিয়েছে এবং ছুটির ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং যারা ছুটি শেষ হওয়ার আগে সৌদি আরবে ফিরতে পারেনি তাদেরকে তিন বছর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না তবে আমরা নতুন করে যে তথ্যটি শুনতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের রাষ্ট্রদূত তিনি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে একটি সাক্ষাৎকারে বলেছেন সৌদি আরবের যে সমস্ত প্রবাসীরা দেশে আটকা পড়েছিলেন এবং সৌদি আরবে ফিরতে পারেনি এবং যাদের সুটির ম্যাচ শেষ হয়ে গিয়েছেই তারা নতুন করে আবার ভিসা লাগিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তবে একটা বিষয় বলে রাখা ভালো রাষ্ট্রদূত যে কথাটি বলেছেন এটি শুধুমাত্র তিনি আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত সৌদি আরবের দূতাবাস থেকে কোনো প্রকার লিখিত বিজ্ঞপ্তি দেয়নি তাই প্রবাসীদেরকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে কারণ আপনি যদি রাষ্ট্রদূতের এই কথা শুনে নতুন করে ভিজা লাগিয়ে আপনি বিমানে উঠে যান এবং এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ আপনার ভিজাটি অ্যালাউ না করে এবং আপনি যদি ইতিমধ্যে সৌদি আরবে লিস্টে থাকেন তাহলে সৌদি বিমানবন্দর থেকে আপনাকে ফেরত পাঠানো হবে তাই দয়া করে আপনারা এই ভুল করবেন না অপেক্ষা করুন সৌদি দূতাবাস থেকে লিখিত বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এছাড়াও সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা বর্তমানে দেশে আটকা পড়েছেন তাদেরকে আপনার কফিল কিন্তু হুরূপ দিতে পারবে জি অনেকেই ভাবছেন ছুটিতে দেশে আছে তাহলে আবার কিভাবে কফিল হুরুপ দিবে। দেখুন আপনি যখন তিন মাসের ছুটিতে দেশে এসেছেন তিন মাসের মধ্যে যখন আপনি সৌদি আরবে ফিরতে না পারবেন আপনি কিন্তু অ্যাবসেন্ট পম ওয়ার্ক হয়ে যান আর এই জন্য আপনার কফিল আপনাকে হুরুপ দিতে পারবে আর এই হুরুপ কাটানোর কোনো উপায় আপাতত আমাদের কারো পক্ষে জানা সম্ভব নেই এছাড়াও যারা আগামী তিন বছর সৌদি আরবে ব্ল্যাকলিস্টেড আছেন তারা কিন্তু চাইলে আপনার পুরাতন যে কফিল সেই কফিলের আন্ডারে নতুন করে আপনি আবারও তিন বছর পর যেতে পারবেন এর জন্য আপনার কফিল আপনার নামে আবারও সেই পুরাতন ভিজাটি ইস্যু করে দিবে এর জন্য এক হাজার রিয়াল খরচ হবে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবের যাওয়জাত থেকে এই নিয়মগুলো নতুন পরিবর্তন বা কিছুটা পরিবর্তিত হয়েছে আশা করছি সৌদি যাওয়াজের এই নতুন আইনগুলো আপনাদের সকলে জানা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের মন্ত্রহ থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন